আজকে যুবক যুবতীরা তারা ধ্বংস হয়ে গেছে আধুনিক আবিষ্কারে। আবারও কথাটা বলছি, আজকের যুবক যুবতীরা তারা ধ্বংস হয়েছে আধুনিক আবিষ্কারে। বর্তমানের যুবক যুবতীরা ধ্বংস হয়েছে আধুনিক আবিষ্কারে। আচ্ছা মাওলানা সাহেব, বুঝতে পারলাম না আধুনিক আবিষ্কারটা একটু আমাকে বলে দেন। আচ্ছা বলছি শুনুন, এখানে একটা অ্যান্ড্রয়েড ফোন আছে, এই যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন, এই মোবাইলগুলোতে একটা যুবক বলুন তো এই মোবাইলটাতে আপনি কি কি ব্যবহার করেন? ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, ফোনে কথা বলা হবে, এই কয়েকটা আপনি অ্যাপ্লিকেশন ব্যবহার করেন তাই তো? এই কয়েকটা থেকে আর বেশি নয়, কিন্তু অনেক সেটিংস আছে এই মোবাইলের ভিতরে, কিন্তু আমরা শুধুমাত্র 5 থেকে 6টা আমরা অ্যাপ ব্যবহার করি কাজে, এর থেকে আমরা বেশি কাজে ব্যবহার করি না। তো এই মোবাইল ফোনটার দাম হচ্ছে 5,000 টাকা, ধরে নিলাম 10,000 টাকা। আপনি এখন ওই যুবকের হাতে দেখবেন 10,000 টাকা দামের মোবাইল এখন ব্যবহার করছে, হঠাৎ করে 1 বছর পরে একটা মোবাইল বের হয়ে গেল 50,000 টাকা দামের মোবাইল। মোবাইলের ক্যামেরা খুব সুন্দর, মোবাইলটা খুব দেখতে ভালো, মোবাইলের ভিতরে অনেক সেটিংস আছে। তখন ওই যুবকটা সঙ্গে সঙ্গে ওই মোবাইলটা নিয়ে নিল। এখন তারপর ওর বাড়িতে গিয়ে বলুন মোবাইলটা কি কি কাজে ব্যবহার করো? ওই 6টা কাজে ব্যবহার হয়, ইউটিউব, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, কথা বলা হবে, ক্যামেরা। তাহলে এই যুবকটি আধুনিক আবিষ্কারে সে তার অর্থ সম্পদকে ব্যয় করে দিল। সে একটা মোবাইলকে 10,000 টাকা দামের মোবাইল ব্যবহার করতে করতে যখনই দেখলো যে একটা ভালো মোবাইল লঞ্চ হয়েছে, বের হয়েছে, সঙ্গে সঙ্গে তার ব্রেন বলছে আগে ওটাই মোবাইল নিতে হবে আমাকে। তাহলে আজকে আমাদের অর্থ সম্পদটাকে শেষ করে দিচ্ছি কোথায়? মোবাইলে। আবার আগেকার যেগুলো মোটর বাইক ছিল সেই সমস্ত মোটর বাইকের ইঞ্জিন এখনো যারা চালাচ্ছে সেই বিরুদ্ধে মোটরসাইকেল, আমার মোটরসাইকেলটা যেটা নিয়ে এসেছি প্রায় 17 থেকে 18 বছর হয়ে গেল, তো এই মোটরসাইকেলের ইঞ্জিনটা যে এতদিন চলছে আগেকার ইঞ্জিন বলে, এখনকার একটা গ্ল্যামার মোটরসাইকেল নিয়ে আপনি চালান তো 2 থেকে 3 বছর পরে দেখবেন আর চালাতে ভালো লাগছে না। তার মানে তারা বুঝছে একটা যুবক সে যখন একটা মোটর বাইক চালাবে সে 1 থেকে 2 বছর চালার পরে সে দেখবে যে আরেকটা মোটর বাইক নতুন বের হয়ে গেছে, সঙ্গে সঙ্গে এটাকে লাথি মেরে দিয়ে আগে ওই মোটর বাইকটাকে কিনতে যাবে। সে টাকার দিকে তওকা করবে না, বাড়ি জমি জায়গা সে তওকা করবে না। যুবকদেরকে নিয়ে আজকে সারা পৃথিবীকে গ্রাস করে ফেলেছে। শুনুন আপনাকে আমি বলছি, আজকে বর্তমানে আইপিএল খেলা চলছে, যুবকদেরকে পঙ্গু করে দিয়েছে আজকে আইপিএল খেলা, যুবকদেরকে আজকে পঙ্গু করে দিয়েছে আজকে আইপিএল খেলাতে। আগেকার আইপিএল খেলা চলতো টিভিগুলোতে অ্যাড দিত, কিসের বলুন তো? সুন্দর একটা সাবানের অ্যাড দিচ্ছে, এই সাবানটা ব্যবহার করুন শরীর থেকে কীটাণু শেষ হয়ে যাবে, এই শ্যাম্পুটা ব্যবহার করুন চুলের খুশখুশি দূর হয়ে যাবে। আর আজকে মোবাইলে অ্যাড দিচ্ছেন যে তুমি এই অ্যাপটা ডাউনলোড করে টিম সাজাও, বিভিন্ন ধরনের অ্যাড দিচ্ছে আর অ্যাপ্লিকেশনের নাম দিচ্ছে, এই এই অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করো তুমি নিজেই বাড়িতে বসে টিম সাজাও এবং তুমি কোটি কোটি টাকা জিতে নাও। যুবকদের ব্রেনে এত তীক্ষ্ণ, বলছে কোটি কোটি টাকা একদিনে প্রাজ, সঙ্গে সঙ্গে ওই অ্যাপ্লিকেশনকে ডাউনলোড করছে, প্রতিদিন হাজার হাজার টাকা সে নষ্ট করছে সেই অ্যাপের পিছনে। আগেকার মানুষেরা গোল করে বসে তাস খেলতো, এখন যুবকের হাতে যদি মোবাইল ফোন থাকে সে বাড়িতে শুয়ে শুয়ে তাস খেলতে পারে। আগেকার লোকেরা তারা যুবকেরা বসে বসে তারা লুডো খেলতো, এখন ওই যুবকরাই এখন সে বাড়িতে শুয়ে শুয়ে সে এখন লুডো খেলতে পারছে। ক্যারাম বোর্ড আগে খেলতো সবাই মিলে দাঁড়িয়ে, এখন শুয়ে শুয়ে ক্যারাম বোর্ড খেলছে। সারা পৃথিবীতে যুবকদেরকে আজকে বিজ্ঞানীরা তাদেরকে চুষে তাদের যৌবনটাকে খেয়ে নিচ্ছে। শুনুন যুবকেরা তোমরা সাবধান হয়ে যাও, যুবক যুবতীরা তোমরা সাবধান হয়ে যাও, তোমাদেরকে আজকে কেন্দ্র করে আজকে পৃথিবীতে সমস্ত জিনিস আবিষ্কার হচ্ছে, পোশাক বলো, চশমাই বলো, আর তোমার পায়ের জুতাই বলো, আর যে কোনো জিনিস তুমি দেখো না কেন দেখছে আগে একটা যুবকের জন্য কি জিনিস বেশি প্রয়োজন, যুবক যুবতীদের কি জিনিস বেশি প্রয়োজন, যখন দেখছে এটা তাদের জন্য বেশি প্রয়োজন এটাই আগে তারা আবিষ্কার করে বের করে দিচ্ছে। আর আপনাকে আমি বলছি শুনুন, একটা মানুষ যদি তার নিজের জীবনকে সফল করতে চায়, দুনিয়ামি দিক থেকে যদি সে সফল করতে চায়, তাহলে তার 14 বছর থেকে নিয়ে 15 বছর থেকে নিয়ে
21 বছর পর্যন্ত এই সময়টুকুকে সে যদি মেহনত করে সে যদি ব্যয় করতে পারে তাহলে সে সাকসেসফুল একটা যুবক হবে। কিন্তু আজকে আমরা যুবকেরা আজকে আমরা এই সময়টুকুকে আমরা ব্যয় করে দিয়েছি মোবাইলের পিছনে। এটা তো আপনাকে দেখালাম যে আধুনিক আবিষ্কারে আজকে যুবকদেরকে আজকে যুবক যুবতীদেরকে আধুনিক আবিষ্কারে এদেরকে শেষ করে ফেলেছে। এটা তো হলো হলো ইমানের দিক থেকে শরীরের দিক থেকে কতটা ক্ষতি হয়েছে আপনাকে দেখাচ্ছি। একটা ছেলে যদি মোবাইল ফোন ব্যবহার করে অতিরিক্ত, চিকিৎসা বিজ্ঞান বলছে একটা ছেলে যদি মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহার করে তাহলে ওর শরীর থেকে যৌন ক্ষমতা শেষ হয়ে যাবে, বিবাহ করার পর সে পঙ্গু হয়ে যাবে, যৌন শক্তি আর কাজ করবে না। এক দুই, যদি অতিরিক্ত যদি ফোন ব্যবহার করে তাহলে ওর চোখের, যে বিজ্ঞানীরা বলছে একটা চোখের, ওর একটা চোখের ভিতরে 13 কোটি বাল্ব রয়েছে, তার মানে দুইটা চোখে 26 কোটি বাল্ব রয়েছে। একটা যুবক যদি খুব অতিরিক্ত যদি মোবাইল ব্যবহার করে তাহলে তার চোখের টিস্যুগুলি, তার চোখের যে তারগুলো রয়েছে সেগুলো ড্যামেজ হতে হতে অল্প বয়সেই তাকে চশমা ব্যবহার করতে হবে। ব্যতিক্রম কিছু কিছু ছেলে তারা চশমা ব্যবহার করে, কিসের কারণে? হয়তো পড়তে গেছে বা একটা রোগ। কিন্তু স্বাস্থ্য বিজ্ঞান বলছে অতিরিক্ত মোবাইলের স্ক্রিনে তাদের চোখ রাখার কারণে চোখের যে একটা রোশনি থাকে সেটা আস্তে আস্তে তাদের শেষ হয়ে যাবে, অল্প বয়সে তাদেরকে চশমা ব্যবহার করতে হবে। যুবক শোনো, কত ভয়ঙ্কর তোমার জন্য সময় চলে আসছে। একটা ছেলে মোবাইল ব্যবহার করছে কতক্ষণ পর্যন্ত? আল্লাহ নবী বলছেন এশারের সালাতের পর ঘুমিয়ে যাও, জরুরি কাজ থাকলে তোমরা সেই কাজের জন্য জেগে থাকো, লেখাপড়ার জন্য জেগে থাকো, স্বামী স্ত্রী যদি তোমরা গল্প করে জেগে থাকো, বাড়িতে মেহমান এসেছে তার জন্য জেগে থাকো, ইসলামী কোনো সভা চলছে ঠিক আছে জেগে থাকো, কোরআন হাদিস শুনছো জেগে থাকো। অপচয় তোমরা রাতকে জেগে পার করে দিও না। যুবকটা রাত্রে বাল্ব অফ করে দিয়ে মোবাইল ব্যবহার করছে, এখন রাত 1টা পার হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞান বলছে এই যুবকটা প্রতিদিন যদি রাত 1টা করে ঘুমায় তাহলে একে 35 বছরের ভিতরে একে সুগার ধরবে। সুগার ধরা মানে কি জানেন? সুগার ধরা মানে শরীরটা স্বাভাবিক থাকবে, ভিতরে কিছু নেই। আপনি চা খেতে গেলেও চিনি ছাড়া খেতে হবে। আর সব থেকে যেটা বড় সমস্যা, মানুষের শরীরের যে একটা ক্ষমতা থাকে সেই ক্ষমতা শেষ হয়ে যাবে। যারা সুগারের রোগী জিজ্ঞাসা করেন, ক্ষমতা শরীরে যে থাকে ক্ষমতা শেষ হয়ে যাবে। তাহলে 35 বছরে সুগার ধরে নেবে, চিকিৎসা বিজ্ঞান বলছে যদি অতিরিক্ত রাত জেগে যদি তারা থাকে। তাহলে বলুন তো, আপনি মোবাইল ফোনের কারণে আপনি রাত জেগেছেন, এর জন্য আপনাকে ডায়াবেটিস সুগার আপনাকে হবেই। তারপরে বলা হয়েছে কি, যদি অতিরিক্ত রাত জাগে তাহলে মোবাইল ফোনের কারণে যদি অতিরিক্ত তারা রাত জাগে তাহলে তাদের লিভার ড্যামেজ হয়ে যাবে, ফুসফুসে তাদের ড্যামেজ হয়ে যাবে, মারাত্মক রোগে তারা আক্রান্ত হতে পারে। আজকে যুবক যুবতীরা তারা নিজের যৌবনকে তারা প্রাধান্য দিচ্ছে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন শাবাবাকা কাবলা হারামেক, যৌবন কালকে বড় নেয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। এখনই তুমি বৃদ্ধ হয়ে গেছো, তুমি 35 বছর বয়সে তুমি বৃদ্ধ হয়ে গেছো। একটা খেটে খাওয়া মানুষের যে অসুখগুলো হয় 70 বছর বয়সে, আজকে তোমার 35 বছর বয়সে তোমাকে সেই অসুখ হয়ে গেছে। যুবক তুমি একবার কি চিন্তা করনি? আল্লাহর নবী বলছেন যৌবন কালকে বড় নেয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। দুই, যুবকেরা মোবাইল ফোন ব্যবহার করাতে তাদের ঈমানকে তারা শেষ করে ফেলেছে। কিভাবে আপনাকে বলছি, আপনার মোবাইলে একটা আপনি দেখছেন ফেসবুক চালাতে চালাতে দেখছেন একটা গান এসছে, তো আপনি নিজেই গানটা দেখলেন এটা পাপ হয়। গান দেখলে কি হবে? পাপ হবে। তো আপনি দেখছেন, দেখতে দেখতে আপনাকে খুব ভালো লাগলো, তো গানটাকে আপনি শেয়ার করে দিলেন, সঙ্গে সঙ্গে শেয়ার করে দিলেন, তো আপনার ফ্রেন্ড লিস্টে 5000 জন ফ্রেন্ড আছে, 4000 জন ধরলাম, 4000 জন বন্ধু আছে। তো এই 4000 জনের কাছে সঙ্গে সঙ্গে এই ভিডিওটা চলে গেল যেটা আপনি পোস্ট করলেন, যেটা এখনই আপনি শেয়ার করলেন, সেটা সঙ্গে সঙ্গে আপনার বন্ধুর কাছে চলে গেল। আপনার বন্ধুরা দেখছে গানটা কত ভালো গো, তখন এদেরকে কিছু জন, এদের ভিতরে আবার 2000 জনকে ভালো লেগেছে, এরা আবার শেয়ার করে দিল। এই করতে করতে গোটা পৃথিবীর কাছে এখন ওই ভিডিওটা চলে গেছে। নগ্ন একটা ভিডিও আপনি পোস্ট করলেন প্রথমেই, আর এই ভিডিওটা চলে গেল কোটি কোটি মানুষের সামনে। বলুন তো এর দায় কে হবে? প্রথমেই যেই পোস্ট করেছে তেই দায় হবে। এই পোস্টকারী, এই ভিডিওটা যে পোস্ট করেছে, এই যতগুলি পাপ করবে এই যাবতীয় মানুষ, যত তারপরে যত মানুষ ওই ভিডিওটা দেখবে যত পাপ করবে, এর সমপরিমাণ পাপ এর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। কারণ এই
ভিডিওটা প্রথমে পোস্ট করেছে, এর জন্য আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিয়াল ফাইশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন। আল্লাহ বলেন যারা মুমিনদের মাঝে খারাপ জিনিস ছড়িয়ে দিতে চায়, যারা ফাইশা কাজ ছড়িয়ে দিতে চায়, তোমরা জেনে রাখো আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমাদের জন্য আমি আল্লাহ আযাব রেডি করে রেখেছি ফিদ দুনিয়া ওয়াল আখিরাত। আর আখিরাতে তো তোমাদের জন্য আযাব হবেই হবে, দুনিয়াতে তোমাদের জন্য কঠিন শাস্তি হবে। আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তাআলামুন, আল্লাহ যা জানেন তোমরা তা জানো না। এই যুবক শোনো, আজকেই তুমি তোমার মোবাইল ফোন ঘাটো, মোবাইল ফোনে ফেসবুকে যাও, ফেসবুকে যাওয়ার পর দেখো তুমি কতগুলো ভিডিও তুমি পোস্ট করেছো, সঙ্গে সঙ্গে সমস্ত ভিডিওকে ডিলিট করো। যত নগ্ন ছবি রয়েছে, যত নগ্ন ভিডিও রয়েছে, যত অশ্লীল গান রয়েছে, সমস্তগুলোকে তুমি ডিলিট করো। আর আজকে আল্লাহর কাছে তওবা করো, আর আল্লাহকে বলো আল্লাহ না জানাতে পাপ করেছে ক্ষমা করো, ইনশাআল্লাহ আল্লাহ আপনার পাপ ক্ষমা করবেই করবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যুবক কাল যৌবন কালকে তোমরা বড় নিয়ামত মনে করো, ঈমানকে শেষ করে ফেলেছে আজকে মোবাইল ফোন ব্যবহার করে। আমি এটা বলছি না যে মোবাইল ফোন ব্যবহার করতে হবে না, অত্যন্ত উপকারী জিনিস মোবাইল রয়েছে, কিন্তু আজকে অপকারটাই ভিতরে বেশি ঢুকিয়ে দেওয়া হয়েছে। সব দিক দিয়ে দেখেন আজকে মোবাইল ফোন আসাতে টিভিরও গোষ্ঠী শেষ হয়ে গেছে, তাই না? সবগুলোর শেষ হয়ে গেছে। ঘরে বসে বসে আপনি সব করতে পারবেন গো, খাবার অর্ডার করতে পারবেন, ঘরে বসে বসে আপনি প্লেন ও আপনি টিকিট করতে পারবেন, এ টু জেড আজকে হয়ে গেছে মোবাইলে। খালি শুধুমাত্র সরাসরি বিয়েটা হচ্ছে না, যে স্ত্রীর যেটা কাজ হবে সেটাই খালি হচ্ছে না, বাকিটা আমার জ্ঞান অনুযায়ী মোটামুটি সবই চলে এসেছে, কয়েকটা বাদে মোবাইল ফোনে সবই করেছে বর্তমান। আগামীতে বিজ্ঞানরা আরো কত কিছু আবিষ্কার করবে যুবকদের জন্য যা এখনো কল্পনা করা যায় না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যৌবনকাল বড় একটা নিয়ামত মনে করো। এবার আপনাদেরকে বলছি যুবক তোমরা শোনো, বিশেষ করে যুবকদেরকে বেশি বলাটা প্রয়োজন, কারণ যুবকরা যদি বিগড়ে যায় তাহলে সমাজ শেষ হয়ে যাবে। এর জন্য যুবকদেরকে আমি প্রথমে আগে জোরালোভাবে এই কথাগুলো বলতে চাচ্ছি। আপনার প্রথম দায়িত্ব কি? নিজেকে পাপ থেকে আপনাকে বেশি বাঁচার চেষ্টা করবেন, তারপরে তোমার পাপ হবেই হবে, এ কথাই ঠিক। যৌবনকাল আছো মানে কি তোমার দ্বারাতে পাপ হবে? এর জন্য আল্লাহ বলছেন পৃথিবীতে বানি আদম যত আছে এরা সবাই হচ্ছে গুনাহগার, এরা সবাই পাপ করবে, কিন্তু পাপ করার পর ক্ষমা যে চাইবে সেই হচ্ছে সব থেকে দামি। অতএব তোমার দ্বারাতে পাপ হবে এটাও আল্লাহ বলছে মেনে নিচ্ছে, আল্লাহ বলছে পাপ হবেই, ক্ষমা তারা যেন চেয়ে নেয়।